রুদ্রকে ভুলে যাওয়ার ক্ষমতা আমার নেই। সেই ছোট্টবেলার সম্পর্ক আমাদের, এই দীর্ঘ সময় আমাদের সম্পর্কের শিকড়গুলো হৃৎপিণ্ডটাকে এমনভাবে আঁকড়ে ধরে আছে যে চাইলে এই সম্পর্কটাকে ত্যাগ করা সম্ভব নয়। শোনো, আবেগ দিয়ে বাস্তবতার বিচার চলে না। তুমি রুদ্রকে নিয়ে ঘর বাঁধার স্বপ্নটা মাথা থেকে ঝেড়ে ফেলো। হ্যালো চন্দ্রা, কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? আমরাও ভালো আছি। ঘুমিয়ে পড়েছিলি নাকি? হ্যাঁ, আজ একটু আর্লি ঘুমিয়ে পড়েছিলাম। বলো। কাল তোকে একটু বাড়িতে আসতে হবে। কেন বলো তো দিদি। শোন, সব কথা কি ফোনে বলা যায়? বাড়িতে আয়, তারপর সব বলবো। ওকে দিদি। আচ্ছা, ঘুমিয়ে পড়। শুভরাত্রি। শুভরাত্রি। চাটা খেয়ে নাও তো দিদি। হুম, আয় বস। শোন, আজ তোকে একটা কথা বলবো, যদিও কথাটা শুনতে তোর ভালো লাগবে না। কি কথা দিদি? রুদ্র নামে জঞ্জালটাকে ভুলে যা। আমরা আর পারছি না। এটা তুমি কি বলছো দিদি? শোন, আমাদের ধৈর্যের সীমা পার হয়ে গেছে। যে ছেলে এতদিন তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে নাই, সেই ছেলেকে নিয়ে আর আশা করা যায় না। স্বপ্ন সবাই দেখতে পারে, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করতে পারে কয়জন? তোকে কষ্ট দিতে চাইনি বলে এতটা ধৈর্য ধরেছি আমরা। পরিচালক হওয়া তো দূরের কথা, ও যে ভালো একটা চাকরি পাবে সেটাও এখন আমরা বিশ্বাস করি না। হয়তো ওর ভাগ্যটাই খারাপ। আমি পারবো না দিদি। রুদ্রকে ভুলে যাওয়ার ক্ষমতা আমার নেই। সেই ছোট্টবেলার সম্পর্ক আমাদের, এই দীর্ঘ সময় আমাদের সম্পর্কের শিকড়গুলো হৃৎপিণ্ডটাকে এমনভাবে আঁকড়ে ধরে আছে যে চাইলে এই সম্পর্কটাকে ত্যাগ করা সম্ভব নয়। শুনলে তো চন্দ্রার কথা। তুমি চন্দ্রাকে প্রশ্রয় দিয়ে ওর মাথাটা নষ্ট করেছো। শোনো, আবেগ দিয়ে বাস্তবতার বিচার চলে না। আবেগ আর বাস্তবতার ব্যবধান তোমার বোঝা দরকার। তুমি রুদ্রকে নিয়ে ঘর বাঁধার স্বপ্নটা মাথা থেকে ঝেড়ে ফেলো। মানুষ চাইলে সব পারে। ভুলে যা, হৃদয় থেকে উপড়ে ফেল সম্পর্কের শিকড়গুলো। সম্পর্কটা উপড়ে ফেলতে গেলে হৃৎপিণ্ডটা ক্ষত বিক্ষত হয়ে যাবে। প্লিজ এভাবে বলো না দিদি। আমার জায়গায় তুমি হলে কি পারতে দিদি? পারতাম, অবশ্যই পারতাম। পরিস্থিতি আমাকে পারতে শেখাতো। এত আবেগ ভালো না। ধ্বংসের অপর নাম আবেগ। শুধু আবেগের কাছে নয়, আমি আমার বিবেকের কাছেও ধরা। সেই ছোটবেলা থেকে যাকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে বড় হয়েছি, তাকে চাইলেই ছুঁড়ে ফেলা যায় না। প্লিজ, তোমাদের এই নিষ্ঠুর আবদার আমার উপরে চাপিয়ে দিও না। প্লিজ প্লিজ। হ্যালো, কই তুমি? আমি তো কাকরাইল। চাকরির কিছু হলো? চেষ্টা তো কম করছি না, অনেক জায়গায় সিভি দেওয়া হয়েছে, এখনো কোনো রেসপন্স পাইনি। সিনেমার কোনো আপডেট আছে? ভালো কোনো খবর থাকলে আমি তোমাকে জানাবো, তোমার খবর নিতে হবে না। আর এখন যে ইন্ডাস্ট্রির অবস্থা, কোনো প্রোডিউসার নতুন কোনো ডিরেক্টরকে ইনভেস্ট করছে না, শুধু নাম করা যে ডিরেক্টর আছে তাদেরকে ইনভেস্ট করছে। তারপরও দেখি নতুন একটা গল্প নিয়ে প্রোডিউসারের অফিসে এসেছি। কি হবে এসব ছাইপাশ লিখে? আমি বুঝে গেছি তোমার স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। দয়া করে সিনেমার প্রযোজক খোঁজা বাদ দিয়ে চাকরিটা জোর দিয়ে খোঁজো। যদি আমাকে পেতে চাও তাহলে চাকরির চেয়ে সহজ পথ তোমার জন্য আর নেই। প্রযোজক পাওয়ার চেয়ে চাকরি পাওয়াটা তোমার জন্য অনেক সহজ। চাকরির জন্য সিরিয়াস হও প্লিজ। চেষ্টা তো কম করছি না। আচ্ছা শোনো, আমি না প্রোডিউসার অফিসে চলে এসেছি, দেখি কি করা যায়। রাখি।